আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহ গর্ত সঙ্গে খারাও মর মর বোদি সুবা সাহেব দিল রসি গো হর সবি কামেলে গর খাক গিরদ জর শবাদ না কে সর জর বুর দেখা কেস্তর শবাদ। আবার কত বড় বড় পণ্ডিত আছে, ভালো ভালো শিক্ষিত মানুষ, যাই এক ভণ্ড পীরের আস্তানার মধ্যে ঢুকে সে জায়গা সে ভণ্ডর তালে তাল নাস্তি তালে আছে। এত বড় মনে করছে বড় ব্যাটলি বড় পীর, পীর একটা চেয়ারে বসে থাকে, পীর না মানুষ না ফুটকা মাস্টার হওয়া যায় না। ফুটকা নাকি ওই যে লেজ ধরে জাকি দিলি কাট কাট করে ভুলে পেট বড় বনরে কি কয় টেপা 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 মাছ টেপা মাছ, মানুষটা টেপা মাছ টের পাওয়া যায় না, আছে না এরকম দেখছেন না। সেদিনকে সিয়ারে বসায় কাপড় দিয়ে ঢেকে ছুঁচ্ছে পোস্টালা লেখছে, যারা ফেসবুক দেখছো তারা চাকরি দিতে পারো, কয় যে গর্ভবতী মহিলার দুই ব্যাগ রক্ত লাগে যদি কেউ থাকতে তার দেনে ওলা থাকেন পাঠায় দেন, এমন বিশ্রী দেখা যায়। বাংলার মোমেনের হাজার হাজার মুসলমানের ইমানকে ডাকাতি করে নিচ্ছে তিন ডাকাত, আরবিতে সারেক মানে চোর, সারাকাত মানে চুরি, আর সেখান থেকে এসমে ফাইলের সিগা সারেক মানে চোর, আর বাগাবাত মানে ডাকাতি, সেখান থেকে বাগি মানে ডাকাত, বাগি মানে তিন ডাকাত ইমান ডাকাতি করতেছে, দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। কেমন কাজ আর 3000 নামের সাথে বাগি আছে আর বাগি মানে ডাকাত, কতক্ষণ টিকিটিং না আইবাসা ইবলিস আদম রয়ে হাত বস বাহার দস্তে না শায়দ দাদে দাদ এ কার শয়তানি কুনদ না মশবলি গরবলি এ নস্ত লানত বরবলি সালহা বাই আদরা রওজা চরিদ তাকে পেশকো মেশকো গরদাদ আই মুরিদ মেশকো আলু দস্তে আম্মা মেশক নিস বুঝে মেশকা স্তা বলে জুজ পেশক নিস হাজা পেন্দা রাত কে ইউরা হাসেলিস হাসেলে খাজা বাজুস পেন্দার। এ ভাই মনে করবেন অন্য কিছু উদ্দেশ্য হলো হক মানুষকে তিনেনু মকসাদ, হাজার হাজার ভণ্ড আমাদের মধ্যে ঢুইকা আমাদের ইমানকে নষ্ট করার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিকই ঠিক না। 17 বছর জারে যে টুঙ্গির ময়দানে মুনাজাত করাইছি, গোটা বাংলা ভারত পাকিস্তানের উলামায়ে কেরাম তাজ স্যার মনে করেছি, তাকে মাথার মুকুট মনে করেছি, 17 বছর বিশ্ব ইস্তেমার নেতৃত্ব দিয়েছে, আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার 1 নম্বর গুরু হয়ে গেছে উনি, সতর্ক করা দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই। আমার মতো শুকনো মৌলবি যদি দেখে ওই 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 ফিরাউন মার্কা যারা তারা কয় ছেলে বিলে মাদ্রাসায় পড়াবো কি দেয়া হই না সিরুজ দেয় ঘুরে ঘুরি বেড়ে গায়ে গোষ্ঠ নাই শুয়ে মরার মতো হয়ে গেছে, আবার যদি মূর্তি মূর্তি ভুরকান আসে তাহলে তেই চেয়ারে ধরবে না, কয় দেহ পরে তাকাইয়া কি মাথা মাতছে কুরবানি দাঁড়িয়েছে ভাই ঠিক আছে, যদি সিরা জামা দেয় তাহলে সিরা জামা দিয়ে দেও মৌলবি কয় রাইতে জামা কাপড় নাই, আবার যদি জাটের জামা দেয় দেও পরের তাইতে জামার ভাব দেও, হুজুর চলে গেছে 3 মাইল রাস্তায় আতরের গিরান মাহাই রয়েছে, এর বেসকিবার একদল আছে না, সম্পূর্ণ ফিরাউনি স্বভাব, এগুলো কার স্বভাব, ফিরাউন মার্কা স্বভাব, জবানকে কন্ট্রোল করো নইলে কিন্তু মরছো, কতক্ষণ আল্লাহ পাক নিজে বলতেছেন রসুল তোমার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞেস করবে আল্লাহ কত দূর, আল্লাহকে জোরে মাইকে ডাকা লাগে নাকি, আল্লাহর কি দল বল নিয়ে মসজিদে বসে জাফর সাগে দোয়া করার ডাকা লাগে নাকি, আল্লাহ শোনে না কেন, কয় যে না বলে দেন ফাইনি করিব আমি অতি নিকটে, কত নিকটে সুর অকের মধ্যে কয় আনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি সাহার অগের চাইতো নিকটে, কথাখান ঠিক কি ঠিক না, ফাইনি করিব উজিবু দাওয়াতাদ দাঁড়ি জাদান এনি টাইম এভরিডে যে কোনো সময় বান্দা আমার ডাকলে আমি ডাক শুনি, কে বললেন আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম দোয়া কর আমি দোয়া কবুল করব, দোয়া কবুল করার কি মানে আমার যা চাকিদা সেইটা পূরণ করার মানেই দোয়া কবুল, কতক্ষণ ঠিক না, আমি এখন করুণা ভাইরা যে ভয় পাইতেছি রব্বুল আলামিন তুমি করুণা থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো, করুণা থেকে বাংলার জমিনকে হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, জোরে বলেন আমিন, আমি এই দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করো, আল্লাহ আমার বিপদ থেকে মুক্তি দাও, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও, আমার বিবি বাল বাচ্চা যে যেখানে আছে জান্নাল হেফাজত করো, রব্বুল আলামিন ক্ষুদ্র বাংলাদেশ ভূখণ্ড ছোট জনসংখ্যা বেশি আল্লাহ তুমি খাদ্য সংকট দিও না, আমার বাংলার জমিনে চলমান সিজনে যে খাদ্য ফসল আছে আল্লাহ মাঠে ঘাটে যে ফসল আছে গেরবেড়িতে যে মাছ আছে বাঙালি ভাতে মাছে বাঙালি আল্লাহ ধানের সিজন এখন মাছের সিজন এখন তুমি ধান আর মাছকে নষ্ট করো না, তরকারি নষ্ট করো না, পঙ্গপাল আমাদের জন্য নয়, রব্বুল আলামিন ফিরাউনি গজব সে সময় যেমন মুসার কমরে গজব থেকে বাঁচাইয়া ফিরাউনের
ফিরাউনকে গজব দিতে সক্ষম হয়েছো তুমি। ও খোদা, এখনো পর্যন্ত ফিরাউনি স্বভাবের কোটি কোটি মানুষ দুনিয়ায় আছে, তোমার গজবতে মুসলমানদের থেকে সরাইয়া যাদের জন্য গজব হিসেবে বরাদ্দ দিয়েছো সেদিক সরাইয়া দাও। মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। এতদিন এই এলাকায় যখন সিডার সুনামি হয়েছে তখন নামাজি বেনামাজি এক সাইটিয়ে পানিতে সুবনি খাইছে, জলে ঘর সবাই ভাঙছে। বরঞ্চ অনেক সময় দেখা গেছে যে বাঙ্গা ছয়টা খুঁটির পর একখান টিনির স্কুল তা খাড়ায় রয়েছে, আর লোহার খুঁটির মসজিদের সাদুড়ি চলে গেছে। এক শ্রেণীর দুর্বল ইমানদার কয় বুঝি আল্লাহ যদি থাকবে তো স্কুল থাকলো আর মসজিদ উড়ি গেল কে? আল্লাহ কয় এই টালটু তুই ফেল, পরীক্ষা দিছি তা তুই ফেল হয়ে গেছিস। আল্লাহ কয় যে আমি যে আসি আমি এভাবে ভাগ করে দিতে পারি, মসজিদ থাকবে বাঙ্গাওয়ালি আর স্কুল উড়ে যাবে লোহাই দে বানালিও, এইরকম ভাগ করে গজব দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর অবশ্যই আছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকে আগে হিন্দুকে পর আক্রমণ করছে, মুরব্বীরা কথা কর না কেন? হিন্দু বাসায় আগে গুলি আছে না, সে হিন্দু মুসলমান ভাগ করছে কেড়ে, হিন্দুরও দাঁড়িয়ে নাই মুসলমানেরও দাঁড়িয়ে, হিন্দুরও ভাষা বের করা কাট ওগে তাই, হিন্দু নামাজ পড়ে না ওরাও পড়ে না, সেনবে কী করে? হিন্দু মুসলমান সব একই রকম, কাছে কাছে এই ভাগ করার জন্যে ওরা একটা কম্পিউটার আছে, কম্পিউটার হলো এ সালা কালমা পড় সকতা হ্যায় উর্দুতে, এ সালা কালমা পড় সকতা হ্যায় এ সালা মুসলমান হ্যায়, এইগুলো কইতো। তো যেটা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ছে কয় ধারা তুমি ধারা ডাইনটা শেষ হয়েছে, আর যেটা কয় যে কলেমা পড়তে পারে রাম 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 কয় যে দেখ গুলিয়ে রে সারি দেব তোর কাম, এই রাম কলি কাম সারি দিছে। এইভাবে বহুত হিন্দুরে গুলিয়ে রে শুট করে উড়াই দিছে। এখন হিন্দুরা দেখে ফেলাইছে বুঝে ফেলাইছে যে এতে হাত থেকে বাঁচতে হলি কলেমা পড়লি পারা বাঁচা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি আর গুলিয়ার এরা, হাজার হাজার হিন্দুরা কলেমা পড়া শুরু করে দিছে। এখন এক শ্রেণীর বাঙালি তো পাকিস্তান পন্থী ছিল, তারা যে ওকে বুঝাইছে স্যার এভাবে হিন্দু মুসলমান বাছাই করা যাবে না, বহুত হিন্দু কলেমা পড়ি বেঁচে যাচ্ছে। আবার অনেক সময় মুসলমান রাইফেল দিয়ে ভয়তে করতে পারে না, কিছু চুপ বলবে গুলি খেয়ে মরিয়ে গেছে, এর কী করা যায়? কয় যে তাহলে এখন একটা উপায় আছে, সেটা হলো ওরা মেডিকেল করতে হবে, মেডিকেল বলছেন না মেডিকেল করতে হবে। মুসলমানই নিয়ে আসে না নাই, আমাকে ওই পাশে একজন ছিল লোক গামছা লুঙ্গি ভাই দয়া করে চেহারা হুব হিন্দুকে মতো টাউরির মতো গামছা একখান করে পাট খেতে যায় বন পরিষ্কার করতেছে, এর মধ্যে পাকিস্তানিরা যায় ধরে ফেলাইছে, ধরলে ওরে কাছে আর চিনাই যাচ্ছে না হিন্দু না মুসলমান, ওরে হিন্দুর মতোই মনে আসছে, সালাম মুসলমান হায় সালাম মুসলমান হায়, মানে ও তো উর্দু বাজার ও মনে মনে ওই মুসলমান শব্দ হাই শুনে মনে করছে যে জিজ্ঞেস করতে তুই মুসলমানই নইছিস, আর তা তো উর্দুতি কত মানে গামছা টান দিয়ে খুলে বেড়া দেখ নিছি না নাড়েছে, ওই সালা ডাকলো সালা ডাকলো সালা ডাকলো তাড়াতাড়ি ডাক এরে গামছা ওরাই ডাকাই যেতেছে চাড়ি, এমন যখন এই মেডিকেল শুরু হয়ে গেছে আর ইন্দুরে যাওয়া কোন জায়গা, এত লাইন ইল্লাল্লাহ করে সারতিছে না, এখন ফিরে ঠাউরির গোষ্ঠী আবিষ্কার করছে কয় যে মেডিকেল করে না কি হলি, কয় যে মসজিদে গেলি মেডিকেল করে না, মসজিদে গেলি মেডিকেল করে না, ওই জায়গা তো জানে পাকিস্তানে জানে যে মসজিদে তার হিন্দু নামাজ পড়তে চায় না, এখন বহু হিন্দু টুপি টাপা নিয়ে মসজিদে যা শুরু হয়ে গেছে। এ মুসলমান কোন তাই যখন বাঁচতে না পারে শেষমেশ কোন জায়গা যে বাঁচছে মসজিদে যে, কথা বলেন ঠিক না? তোর প্যান্ট দিকে সিনার কায়দা নাই, তোর চেহারা দিকে সিনার কায়দা নাই, তোরে কোন জায়গা পাইলাম না, তোর মাথায় টুপি নাই মুখেও দাড়ি নাই, তোরে চেহারা দেখলে বোঝা যায় হরিপদলী ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর বাচ্চার মতো দেখা যায়, তোরে কোনো তাই বোঝা যায় না মুসলমান, মসজিদ তুই মাদ্রাসায় নাই, তোর পোশাক আশাক কিছু নাই, তোরে যদি করুণায় এসে কয় কি যেটা চেহারা হিন্দুকে মতো ওইটির ধর্ম তাই তো তুই ধরা খেয়ে গেছিস, এখন যদি কয় যায় করুণা অভাবে ধরিস না আমার মেডিকেল কর তাহলে বেশ জাতির মধ্যে পড়ে গেল, এখন মেডিকেলে রাতে বাঁচতে হলে পাকিস্তানি সেই হিন্দুকে মতো জাতি হবে কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? তাহলে আপাতত মসজিদে যাও, আপাতত কোন জায়গায় যাও মসজিদে যাইয়ে বাঁচো, কিন্তু দুঃখ লাগতেছে সৌদি আরব আর পাক সৌদি আরব আর কুয়েত কাতার দুবাই ওমান মুসলিম কান্ট্রিওয়ালারা মসজিদ বন্ধ করে দিয়েছে, কেন যে বন্ধ করলো ওই দেখা দেখি, ওরা মসজিদ বন্ধ করলে আমাদের বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা এই যে মাহফিল টাফিল এ বন্ধ করা তো একেবারে ইজি, মসজিদ সবচাইতে বড় শ্রেষ্ঠ জায়গা না, সমস্ত বিপদ আপদের উদ্ধারের জায়গা হলো মসজিদ, তাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা মাহফিল বন্ধ করে দেব দোষ কি, কিভাবে আমার বাংলাদেশ সরকারের দোষ দেব?
আল্লাহু আকবার। তবে দোস্ত আমরা দোয়া করব, মুনাজাত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন উদুনিয়া স্তাজিব লাকুম, দোয়া কর আমি দোয়া কবুল করব। আমি আল্লাহ পাক লা উখলিফুল মিয়াদ ওয়া ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না। আজকে খালেস তওবা করবেন, ইস্তেগফার করবেন, ভাইজানও বলেছে সকলের একই বক্তব্য, আস্তাগফিরুল্লাহ পড়ার নাম কিন্তু তওবা না। আস্তাগফিরুল্লাহ পড়ার নাম এটা হলো তওবা। বুঝানোর জন্য একটা ভাষা হাদিসের মধ্যে আছে যে আস্তাগফিরুল্লাহ, কোরআন শরীফে আছে আস্তাগফিরুল্লাহ। মূলত তওবা হলো কি, যে মনের অবস্থাকে সম্পূর্ণ তৈরি করা, মনের হাল ফিরাই ফেলা। বাম দিক স্টার্টিং আছে, আর ওদিক যাবেন এখন থেকে স্টার্টিং ডান দিক। বলেন মনের পাক্কা সিদ্ধান্ত নেওয়া, আর নামাজ ছাড়বো, জোরে বলেন ছাড়বো। এই যে করোনা চলে, যে কদিন আছে করোনা, এই কদিন পড়বে, এরপর তো আবার যাই সেই আল্লাহ কা চূড়া তোরে সিনিয়েল বিলের তোবা। বিলের তো আছেন বিলেতি মহিলারা গড়ের ভাজা মাছ তিসের প্লেটে করিয়া বলে করিয়া বিলেতি সুযোগ পাই ভাজা মাছ দুটি খাই বেড়েছে। মহিলার সামনে যদি পড়ে হাতের মাথায় যা থায় তাই দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি দেয় না, বটিরা শাড়ি কুরানিরা শাড়ি পিড়িয়ে মিড়িয়ে যা পাক মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে। বিলেতি বাড়ি খাইয়ে বিয়া অতি অতি তবা অতি অতি মাছার তলে চলে গেছে। ওর তো আর হাসপাতাল নাই, ডাক্তারখানা নাই, ওর হাসপাতাল হলো মাছার নিচে চলে যায়। গোলতি গড়িয়ে তব আস্তার ফুল আস্তার ফুল্লা বুঝি গেলি, কোনো দিন চুরি নিয়ে খাবো না, না খাইয়ে বলি তো জীবন ভরি এক রোজায় কাটাই দেবো, তবু চুরি এই রুম মাজা ভাঙ্গা বাড়ি সহ্য করা যায় না। আস্তার ফুল্লা রবি বিল করলি মাছার তলে যে দুই তিন গড়ি দিয়ে আর ব্যথা সারি গেছে। এরপরে হ্যাঁ আগে কি আড়ি খুঁড়ে আসে নাকি আমরা কি বাড়ি খাতে হবে, আমি শরীরে তো খাতেই হবে, জীবনটা এইভাবে বাড়ি দিবি ফেলতে যাবে। তোমার এই করুণা চলে গেলে আবার তুমি যেই সেই আল্লাহ কে বাট পাট ভালো হয়ে চিনি। এরপরে আসতেছে পঙ্গপাল, খাই তো বাড়ি জন্মের খান, তোর ধানও খাবে, তোর তরকারিও খাবে, তোর মাছও চুচিয়ে খেয়ে বেলায় দেবে। কি বেছে খাবি, মনে করো যে আমাকে এলাকায় ধান নাই, আমাকে আছে মাছ, ও মাছ বেছে ধান ফয়দা দেবো, তোর মাছও খেয়ে ফেলা দিনের মতো পঙ্গপাল আল্লাহ বানাতে পারে পারে কি পারে না। তওবা করো, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করো। রব্বুল আলামিন বলেন, ভাই জানো বলেছেন কোরআন শরীফের আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় তোদেরকে সৃষ্টি করেছে আমি গজবজার দিয়ে মারার জন্য না, তোদের জন্য কত তা বানাইছি চিন্তা করতে পারি। ওয়াইন তাওদ নিয়ামত আল্লাহ লা তুহসুহা, এত নিয়ামত তোদের সুখ শান্তির জন্য আমি বানাইছি, জীবন ভরে গণনা করে শেষ করতে পারবি না। সূর্য দেখ কি পরিমাণ আলো দিচ্ছে, 450 কোটি বছর সূর্যের বয়স, রীতিমতো আলো দিয়ে যাচ্ছে, কোনোদিন লোডশেডিং হয় না, কথা বলেন ঠিক ঠিক না। চন্দ্র নিয়ামত উঠে যাচ্ছে, লাইট দিচ্ছে, কোনোদিন লোডশেডিং হয় না। আল্লাহু আকবার, কোনোদিন তোদের ত্রুটি হচ্ছে না। গ্যালন কে গ্যালন, টন কে টন, মন কে মন পানি দিছি, নদ নদী খাল বিল টিউবওয়েল ডিপ টিউবওয়েল কত মাধ্যমে পানি দিয়ে দিচ্ছি, বৃষ্টি বাদলের মাধ্যমে। কোনোদিন আমি আল্লাহ পাক এ জায়গা ব্রেক করে দিচ্ছি না, তোরা আমার শকর আদায় করিস আর না করিস, বিল দিস আর না দিস, আমি সাপ্লাই দিয়ে যাচ্ছি ঠিক মতো সমস্ত কিছু। এখনো পর্যন্ত খাদ্য শস্যের অভাব নাই, কথা ঠিক ঠিক না। আর বর্তমান বাংলাদেশে 18 কোটি মানুষ, 18-19 কোটি, তারপর ওই যে আবার রোহিঙ্গা মেহমান আইছে 1200-1500 লাখ, সব মিলে খাই দে কি সুন্দর আছে। নর্মাল কোনো চাইল হইরিও খায় না, কথা কর না কেন, ফকিররে ভান্তাবাদ দিলি কয় না কাকা আমার হলো গ্যাস হয়েছে, হইরিও ভান্তাবাদ কেন। আমার বাড়ির ধারে গত বছরের আগের বছর এক ফকির আইছে দুপুরবেলা আইছে, কয়েছে কাকা বাবা তিন অক্ত খাই না, আমি যে দেখছি এমন গুড়োর গুড়ো প্যাট পিটির সাথে লেগিয়ে গেছে, কুঁজো হয়ে গেছে, জামা কাপড় সিরা দিয়ে বড় মায়া লাগতেছে। আমি বাড়ি যাও, আমার অভিযোগ করলাম যে ভাত কিছু আছে নাকি, তিন অক্ত খাই না বলে, যদি আমার দুয়ারের সামনে মরে সেনা কলেজে বোমা মারছে, এমনি তো হুজুরকে তালাই বলাই খুব বেশি কয় যে আপাতত ভান্তাবাদ আছে, গরম ভাতের সুইচ ওঠে না, আজকাল তো সুইচই ভাত হয়। তা আমি যে কলাম চাষা এই পান্থা ভাত আছে চারটে খাইয়ে বসেন, এরপরে গোসল করেন, আমি লুঙ্গি টুঙ্গি কাপড় চূর্ণ তুন্নতুন করে দেবো আপনারে খাইয়ে দিয়ে পরে গরম ভাত খেয়ে যান। উনি কয় তাহলে লুঙ্গি দেন মনে একবারে গোসলের গরম ভাতই খাই, আমি তিন দিন খান না, তিন অক্ত খান না, সেটি ফান্তা ভাত খান, কান না ফান্তা খালি আমার গ্যাস হয় খাবেই না। আমি বললাম চাচা তিন দিনে না খাওয়ার ফান্তা বালি ফান্তা খালি গ্যাস হয়, গ্যাস খালি বেটে যে ভাত হয়ে যাবে, তিন দিনে না খাওয়ার তোর গ্যাস খাই দিলে বেটে যে ভাত হয়ে যাবে, ভান্তা খালি গ্যাস হয় কালো হইনি সেগুলো ভান্তা ভাত। 18 কোটি বাঙালি কি দামি দামি চাউল খাচ্ছে, কথা কন ঠিক না। গরুরে যদি ফান্তা ভাত দেন খাইয়ে সুমুখ দিয়ে খাইয়ে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ে কাকাঘাট অ্যান্টাসিড আছে ঘরে, গরু অ্যান্টাসিড ছাড়া ফান্তা ভাত খায়, কত সুন্দর সুখের শান্তির বাংলাদেশ দেশে আল্লাহ তাআলা, কোনো তার অভাব।
ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোদেরকে গজব দিয়ে মারার জন্য আমি বানাই নাই, বানাইছি তোদেরকে সুখে শান্তিতে রাখবো। আমার ইবাদত করবি চব্বিশ ঘন্টা, আর কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না, কোনোটা করতে পারবি না, চব্বিশ ঘন্টা আমার ইবাদত করবি। রব্বুল আলামিন তোমার ইবাদত করবো তাই বিয়ে শাদি করবো কবে, তোমার ইবাদত চব্বিশ ঘন্টা করবো তাই গাড়ি চালাবো কোন সময়, তোমার ইবাদত চব্বিশ ঘন্টা করবো তাই ঘের বেড়ি করবো কোন সময়, তোমার ইবাদত চব্বিশ ঘন্টা করবো তাই ব্যবসা বাণিজ্য করবো কোন সময়, তোমার ইবাদত চব্বিশ ঘন্টা করবো আরো কত কাজ রয়েছে, চেয়ারম্যান মেম্বারি এমপি মন্ত্রী দেশ চালানো কত ঝামেলা, এত চব্বিশ ঘন্টা ইবাদত করে কিভাবে করবো, তাকে বাংলাদেশ ছাড়ি দিয়ে সুন্দর মনে মধ্যে চলে যাবো নাকি? আল্লাহ কয় না নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস মাতা কুবুর রসুল ফাখুজুহু অমান হাকমান ফান্তাও। তোর চব্বিশ ঘন্টা ইবাদত হয়ে যাবে মাত্র দুই কথার ভিতরে, তোরে দুনিয়া ছাড়িয়ে আমি আটলান্টিক মহাসাগরের স্বরের পর যাইতে কই না, দুনিয়া ছাড়িয়ে তোরে বঙ্গোপসাগরের স্বরের পর যাই গোসানিশি করতে কই না, দুনিয়ার সমাজ ছাড়িয়ে দিয়ে পাহাড়ের চূড়ার পর বসে বসে সুবহানাল্লাহ পড়বি ও কই না, দুনিয়ার সব কিছু ছাড়িয়ে দিয়ে জীবন সিল্লাই চলে যাবি বউ বাচ্চা ফেলাইতে ওই টাল্টু বাল্টুতে আমি কই না, আমি কই মেম্বারি করবি চেয়ারম্যান করবি ইরিদান লাগাবি বড়দান লাগাবি ঘেরবেড়ি করবি ব্যবসা করবি বাণিজ্য করবি বিয়ে একে একে সাজিয়ে করবি কোনো তাই কোনো সমস্যা নেই, শর্ত হলো আমার হুকুম রসুলের তরিকায় পালন করবি, এতে যে কাজ করবি সেই কাজ ইবাদত হয়ে যাবে। কতক্ষণ ঠিকই ঠিক না? জোরে কোন সুবহানাল্লাহ, যে কাজ করবি ওই কাজ ইবাদত হবে, শর্ত হলো আমার হুকুম রসুলের তরিকা। বলেন আল্লাহর হুকুম কার তরিকা? কার তরিকা? সাত সবের তরিকা, জুবার সবের তরিকা, আমার ছবি সবের তরিকা, সরমুনার বিশ্বের তরিকা, মুহাম্মদুর রসুল্লাহর তরিকা। কথা বলেন ঠিকই ঠিক না? এবার মুহাম্মদুর রসুল্লাহর তরিকা যদি সরমুনার মধ্যে থাকে তাহলে মানবো, তবলিগের মধ্যে থাকলে তাহলে মানবো। কথা বলেন ঠিক? যদি আমলিগের মধ্যে থাকে তা মানবো, যদি পাবলিকের মধ্যে থাকে তাও মানবো, আর কের মধ্যে থাকবে না তো ফুটবলের মতো লাথি দিয়ে উড়িয়ে দেবো সরের উপরে। ঠিক কি ঠিক না? রসুলের তরিকা মিলবে তো সবকিছু, ইবাদত হবে আল্লাহর হুকুমের রসুলের।